الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درشوري بري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم بھائی دوستو، اللہ رب العالمین دربار اگونی تو شکریہ جا اللہ رب العالمین ہمادر کے جیسائے بسائے کرے پسند کرے تر شاہی دربار پر جنتو ٹینے نے چھن কিছু দিনই কথা বলা শোনা ও বুঝার তৌফিক দান করেছেন এবং তার কুদরতি পায়ে সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম কোরআন তেলাওয়াতের ফজিলত নিয়ে। আমরা একটা আয়াত উল্লেখ করেছিলাম, সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্যবসা শিখাইছেন যার তিনটা পদ্ধতি, তিনটাই থাকা লাগবে। এক নম্বর হলো ইয়াতলুনা আলাই ইয়াতলুনা কিতাব আল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে। তো আমরা এই তেলাওয়াতের ফজিলত বুঝাইতেছিলাম, যে গত সপ্তাহে বলতেছিলাম যে তেলাওয়াত দুই প্রকারের হয়। এক প্রকার হইল যে কোরআন শুধু তেলাওয়াত করা না বুঝেই, এটা একটা তেলাওয়াত, এটাকে জিক্রে তেলাওয়াত বলে। এই তেলাওয়াত করার দ্বারা আল্লাহর সাথে বান্দার কথা হয়, আল্লাহর কালামের তেলাওয়াত হয়, এবং এই তেলাওয়াতের কারণে প্রত্যেকটা অক্ষরে 10 নেকি করে হয়। আরেক প্রকারের তেলাওয়াত হলো বুঝে তেলাওয়াত করা, অর্থাৎ কোরআন বুঝবে, পড়বে, বুঝবে এবং নিজের জীবনে প্রয়োগ করবে। এটা হলো কামেল মুকাম্মাল পরিপূর্ণ তেলাওয়াত। শুধু স্বভাব হবে না, এর দ্বারা নিজেকে সে মুসলমান হিসেবে গড়ে তুলবে। দুটাই তেলাওয়াত, দুটাকেই তেলাওয়াত বলা হবে। তো দুটাই আমাদের জীবনের লক্ষ্য, এমন না যে শুধু আমি
জীবনে ইসলাম প্রয়োগ করলাম না কোরআন প্রয়োগ করলাম না কিন্তু কোরআন তেলাওয়াত করে খুব সওয়াব নিলাম কথা বুঝেছেন না হ্যাঁ তেলাওয়াত দ্বারা নেকি অনেক হবে কিন্তু আসল জায়গায় তো কি যে নেকিটা যেই থলিতে রাখবেন সেই থলিটাতে ফুটো তো থলিটাকে কি করতে হবে ঈমানের যে থলি ওটাকে মজবুত করতে হবে তো এই বিভিন্ন ফজিলত বলতেছিলাম তেলাওয়াতের ফজিলত বলতে বলতে যেহেতু সময় শেষ হয়ে গিয়েছিল আমরা থেমে গিয়েছিলাম আরেকটা ফজিলত হলো কোরআন তেলাওয়াতের আরেকটা ফজিলত হলো এটা আল্লাহর কালাম কি কার কালাম আল্লাহর কালাম তো আল্লাহর কালাম তেলাওয়াতের দ্বারা আল্লাহর সাথে বান্দার কথা হয় আল্লাহর সাথে বান্দার কথা হয় যারে ভালো লাগে তার কথা শুনতেও ভালো লাগে আছে না তার কথা শুনতেও ভালো লাগে তার ঝাড়ি শুনতেও ভালো লাগে তার গালি শুনতেও ভালো লাগে তো বান্দা যখন আল্লাহর সাথে নিজবত গড়ে ফেলে তো সে কোরআন তেলাওয়াতে বসে যায় আল্লাহর সাথে কথা বলতে থাকে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আবার গল্প শুরু করে দিলি তো আমার সেই আসলটাই তুলে দেয় না আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখতেছেন আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ কয় না কেন দেখবে না আয় হায় কোরআনের জন্য যা করছে কোরআনের জন্য যা করছে যে পরিমাণ মাজলুম হইছে বড়রা প্রায় সবাই তার জামানার সরকারের হাতে মাজলুম হয়েছে এটাই স্বাভাবিক মাজলুম হওয়া এটাও সুন্নাত আবার জালেমের ভয়ে পলায়ন করা এটাও সুন্নাত কেন হয়েছে আবার কৌশল অবলম্বন করে অবস্থান গ্রহণ করা এটাও সুন্নাত যেমন খালকে কোরআনের মাসলায় ওলামা ইকরাম তিন ভাগে বিভক্ত হয়ে গেল খালকে কোরআনের মাসলা হলো এটা যে আল্লাহর কালাম কোরআনের ভিতরে যেটা তেলাওয়াত করে এটা কি আল্লাহর কালাম তো আল্লাহর কালাম এটা যেহেতু আল্লাহর সিফাত বা আল্লাহর সৃষ্টিগত সত্তাগত গুণ তো সত্তাগত গুণ যদি হয়ে থাকে তাহলে আল্লাহ যেমন মাখলুক না কখনো ধ্বংস হবেন না তিনি খালেক ঠিক তার কালামটাও এমনই যেমন বাচ্চার কথা বাচ্চা হয় একটা কথা আছে না বাচ্চার কথা কী হয় বাচ্চা হয় তো আল্লাহ তাআলার কথা তো কী হবে সেই মাকামের হবে আল্লাহ যেমন কি না সৃষ্ট না তার কথাও কি না সৃষ্ট না এখন একটা সময় এসে 200 শতাব্দীর পরে হিজরি হিজরি 200 শতাব্দীর পরে এসে একটা কথা মুসলমানদের মধ্যে উঠল যে আল্লাহর এই কোরআন তথা কালাম এটা মাখলুক এটা একসময় ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ তাহলে আল্লাহর একটা গুণ ধ্বংস হয়ে যাওয়া জরুরি হয়ে পড়ে না আমি যে কথা বলতেছি এটা আমার কথা না আমিও যেমন শেষ হয়ে যাব আমার কথাও একসময় শেষ হয়ে যাবে যেহেতু আমি মাখলুক সৃষ্ট যারাই সৃষ্ট মাখলুক এরা ধ্বংসশীল এরা শেষ হয়ে যাবে একসময় আর যিনি স্রষ্টা তিনি তার গুণাবলী সহ কি আদি অনন্ত কখনো শেষ হবে না আর হ্যাঁ তো এখন এই মতবিরোধটা যখন দেখা দিল তা মুহাক্কিকিন উলামা ইকরাম তখনকার জামানায় যেমন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ চার মাঝহাবের এক মাঝহাবের প্রতিষ্ঠাতা প্রধান ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি এরপরের গ্রুপ হয়েছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি পরের জামানা মানে এক প্রজন্ম পরেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এরকম বড় বড় ব্যক্তিত্বরা ইন্দা রুখে উঠলেন সরকারের বিরুদ্ধে কারণ কি কারণ এটা সাপোর্ট দিল সরকার এই ভ্রান্ত মতবাদের সাপোর্ট সরকার দিল এমন সাপোর্ট দিল যে সরকারের পক্ষ থেকে ঘোষণা হয়ে গেল যারা কোরআনকে মাখলুক মানবে না কোরআনকে যারা মাখলুক মানবে না তারা মুবাহুদ্দম মানে হত্যা করতে হবে এদেরকে এখন সাধারণ মানুষ তারা ওগুলোর মধ্যে যাবে না যায়নি এই যে দেখেন না শিক্ষা সিলেবাসে কত কিছু হচ্ছে সাধারণ মানুষের কোনো মাথা ব্যথা আসেনি যত মাথা ব্যথা মৌলভিকের আর দোষ সব মৌলভিকের ওই যে দেখেন সুইডেনে তারপরে আরও কোথায় নেদারল্যান্ডসে কালকে দেখলাম নেদারল্যান্ডসে এরা কোরআন পুড়াইছে মাথা ব্যথা উলামা ইকরামের আর মানুষ হুজুরা নামলে দেখবানি আরে হুজুরা নামবে কেন তুমি মিয়া নেমে যাও আগে আমি একা একটা বোর্ড নিয়ে নেমে গেলাম যে আমি প্রতিবাদ করতেছি আমি প্রতিবাদ করতেছি আমি একজন মুসলমান কেউ মানুক আর না মানুক কারণ আমি মানুষের দেখামো না কারে দেখামো ব্যাস আল্লাহ তুমি দেখে নিও আমি কাফের বান্দাদের অন্তর্ভুক্ত হইলাম না যারা আমাদেরকে বান্দর বাই দিতেছে আমরা তাদের পক্ষে না বরং তুমি কইছ আমি আদম থেকে তৈরি আমি এটার প্রতি ইমান আনলাম
আমার পক্ষ থেকে প্রতিবাদ হওয়া দরকার ছিল, উলামা একরাম কবে বেরোয় দেখি, দেখ মনে। যাই হোক, তো এখন সাধারণ মানুষ তার নিয়ে মাথা ব্যথা নাই, উলামা একরাম প্রতিবাদ করছেন, প্রতিবাদ করলে এখন উলামা একরামের মধ্যে তিন ভাগ হয়ে গেছে। ওই তিন ভাগের কথা বোঝানোর জন্য এই গল্পটা টানলাম। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মজবুত অবস্থানে চলে গেছে, কোনো রকম মাথা নত করবো না, আসেন আমাকে জমান হয়, মাথা নত করবো না যতই যা করো না কেন, তো ধীরে জেলখানায় ঢুকাই দিচ্ছে। আর একদল কোনোভাবে মাথা নত করবো না কিন্তু সরকার কাছে ধরাও দেবো না, তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সহ ওনার লেভেলে যারা ছিল সব পলাইল, দেশ ছাড়া পলাই পলাই বেড়াই দিচ্ছে। কোনো জায়গায় বুখার যখনই উনি হাদিসের দর দিতেন সঙ্গে সঙ্গে পুলিশ চলে যেত ওই জায়গায়, যে দেখতো উনি নাই, হাওয়া হয়ে গেছে। আর কিছু উলামা ইকরাম ছিল যারা কৌশল অবলম্বন করলো, কি বললো সরকারকে যে হ্যাঁ ঠিক আছে তুমি তোমার জায়গায় থাকো আমি আমার জায়গায় থাকি, কোরআন মাখলুক যাও। আরে কোরআন মাখলুক, উলামা ইকরাম বলতেছে কোরআন মাখলুক না, এটা মানাই যাবে না, আর আপনি বলতেছেন কোরআন মাখলুক। হ্যাঁ, এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোরআনের যে কপিটা আছে ওই যে কপিটা, এই কপি তো কি মানুষের তৈরি না, কপিটা বই 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 আকারে যেটা আছে পাণ্ডুলিপি এটা তো কি মানুষের তৈরি, কিন্তু ওর ভিতরে যে নকশার উপরে আমরা যে তেলাওয়াতটা করি, মুখের থেকে আওয়াজটা বের করি, ওই আওয়াজের উচ্চারণটা কার, ওটা কথাটা আল্লাহর। আমি যে কথা বলতেছি এই কথাগুলো লিখিত আসলো, কথা বুঝে আসলো, তো ওটা সৃষ্টি, কিন্তু আমার কথাটা আমার থেকে আসতেছে, আর লিখছে যে ওটা তার, যে তুমি ওটা লিখলে কিন্তু কথাটা আমার। ঠিক কোরআন আমরা কপি করেছি কিন্তু কথাটা কার, আল্লাহ। এখানে উলামা ইকরাম একটা কৌশল অবলম্বন করলো, তৃতীয় একটা দল তারা বললো হা কোরআন মাখলুক, বলে উদ্দেশ্য নিল কোনটা, লিখিত কোরআন পাণ্ডুলিপি যেটা। তাহলে একদল গা বাঁচাইলো আর একদল পিঠ বাঁচাইলো, মানে পলায়, একদল গা বাঁচাইলো আর একদল পিঠ বাঁচাইলো, আর একদল সরাসরি জেল খাটলো। এখন আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ছিল ওই প্রথম দলের, কোনো ছাড় নাই, মানবো না তো মানবো না, কইছি তো কইছি কোরআন মাখলুক না, তিন দলই তো লাগবে নাকি। কারণ কি, ইমাম বুখারী রহমাতুল্লাহ চিন্তা করতেছেন আমিও যদি ধরা পড়ে যাই তাহলে হাদিসের দর্শ দেবে কে, আর একদল চিন্তা করতেছে আরে আমরা যদি পলায় চলে যাই তো এলাকার ওলা সাধারণ মানুষকে ইসলাম মুসিডাবে কে। আর আহমদ ইবনে হাম্বল বলতেছে আরে আমি যদি কি করে ফেল মেরে যাই তাহলে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহিকে এমন অত্যাচার করা হইতো যে ওনাকে রাত্রে সারা রাত টর্চার করা হইতো, টর্চার সেলে, আর ফজরের আগে নিয়ে আসা হইতো। তো এমন অবস্থা হয়ে গেছে একদিন যে ওনার পায়জামার ফিতা ছিঁড়ে গেছে, মারতে 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 পায়জামার ফিতা ছিঁড়ে গেছে, তো উনি ফিতাটা টান দিয়ে হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না, তো টান দিয়ে মুখ দিয়ে কামড়ায় ধরছে, মুখ দিয়ে কামড়ায় ধরছে, কামড়ায় বলছে আল্লাহ তোমার জন্য জানটা কুরবান করার জন্য আসছি, ইজ্জতটা যেন না যায়। টেনে হেসে হেসে যখন জেলখানার মধ্যে ঢুকাইছে, ওনার লকআপে ঢুকাইছে, ওনার লকআপে একজন চোর ছিল, চোর ওনার সাথে, আর এক চোর থাকছিল ওনার সাথে, আল্লাহু আকবার। উনি বলছে ওই দিন যখন আমার সর্বশেষ অবস্থা আর উপায় নেই, তখন চিন্তা করলাম আমিও অন্য অন্য আলেমদের মতন কৌশল অবলম্বন করে বলে দিই হাঁ কোরআন মাখলুক যাও, তাহলে আমার ছেড়ে তো দেবে কমসে কম, কৌশল অবলম্বন করি, সরকারের কথা বাহ্যিকভাবে মেনে নেই। তা আমি মনস্থির করে ফেললাম অনেকটা যে আজকে কী করে দেবো, বলে দেবো যে যাও ঠিক আছে আমি মেনে নিলাম তোমাদের কথা, আমাকে ছেড়ে দাও। ঠিক এমন সময় ওই সেই 40 বছরের চোর, ওর ভিতরে এমন চোর ছিল, চোর 40 বছর যাবৎ চুরি করে, কা আহমদ কী চিন্তা করলো আজকে টর্চারের পরে, তা চুপচাপ তাকায় আছে, কা তোমার চেহারা দেখে মনে হইতেছে তুমি মনে হয় নত স্বীকার করে নিস, কা আহমদ কা আমি 40 বছর যাবৎ চুরি করি আর 40 বছর যাবৎ আমাকে এরকম মাঝে মধ্যে ধরে আমা হয় আর তোমার মতন ছেলে নিয়ে পিটানো হয়, আমি কিন্তু চুরি করা ছাড়ি নাই, চিন্তা করছে নিকার ব্যাপারটা, কা আহমদ তুমি তো কোরআনের জন্য লড়তেছ, চোর চোর চোর,
আহমদ তুমি কোরআনের জন্য লড়তেছো, আমি তো চোর চুরি করি। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন এক চোরের মাধ্যমে আল্লাহ তাআলা আমার চোখ খুলে দিয়েছে। এক চোর সে যদি 40 বছর যাবত মার খেয়ে চুরি না ছাড়ে তা আমি আল্লাহর কোরআনকে কেন ছাড়ব? আর ছাড়ে নাই, এত মজলুম হয়েছে কোরআনের জন্য। তো কেন আল্লাহ তাআলাকে স্বপ্ন দেখলো তাই বলতেছি যে কারা আল্লাহ কোরআন আল্লাহর কালাম। কোরআন তেলাওয়াতের একটা বড় ফজিলত হলো বান্দা যখন কোরআন তেলাওয়াত করে তো সে সরাসরি আল্লাহর সাথে কথা বলে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এক রাতে স্বপ্ন দেখেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎটা কেন হয়েছে এটা বুঝাইলাম এই গল্প দিয়ে, যে কোরআনের জন্য আহমদ তুমি যা করছো সাক্ষাৎ কেন দেব না? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন মাওলা দুনিয়ায় আমার আর কোনো ইচ্ছা নাই। আহমদ যদি আর কোনো একটা ইচ্ছাও থাকে বলো। দুনিয়ার আর কোনো ইচ্ছা নাই, ইচ্ছা একমাত্র তোমাকে পাওয়ার। তাই মাঝে মধ্যে একটু তোমার সাথে গল্প করবো, তোমার সাথে কথা বলবো মাওলা, আমি এমন একটা অবস্থায় কাটাইতে চাই দুনিয়ায়। আমার মাওলা বলেন আহমদ তোমার জন্য তো আমার কালাম দিয়ে দিছি, আমার সাথে যখন গল্প করতে মন চায় কোরআনটা খুলে বসে যাও, কোরআন খুলে যখন তেলাবাত করবা দেখবা আমার সাথে তোমার কালাম চলতেছে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর সাথে কথা বলতে চাইছে আর আল্লাহ স্বপ্নে বলতেছেন কোনো টেনশন নাই, কালাম তো দিয়েই দিচ্ছি, কথা বলতে থাকো, আমাকে পাইতে হলে কথা বলো, আমার সাথে গল্প করো। হ্যাঁ, আল্লাহু আকবর আল্লাহু আকবর। আলী রাজি আল্লাহ তালানু বলছিলাম তো মনে হয় কবে জানো, আলী রাজি আল্লাহ তালানু কী বলছিলেন, যখন মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলি, যখন মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলি তো আমি নামাজে দাঁড়াই যাই, আমি আল্লাহর সাথে কথা বলি, আর যখন মনে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক তখন আমি কোরআন তেলাওয়াত শুরু করে দিই। কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, তেলাওয়াত শুনতে ভালো লাগে না। রমজান মাস, গত রমজানের কথা বলতেছি, রমজান মাস আমি তো আগের দিন চলে আসি যেহেতু দিন নামাজ পড়াইতে হয় এখানে, আমি এখানে আস্তে আস্তে ইফতার টাইম হয়ে যায়, বিকেলের দিকে বের হই, রাস্তায় ইফতার করা লাগে। মাগরিবের নামাজ মনে হয় পড়লাম ওই যে গল্লামারি বা এখানে কোথাও পড়ছি আর কি, মনে নেই এখন সম্পূর্ণ। এখানে এসে আমাদের এখানে দর্জি রেজওয়ান ভাইয়ের দোকানে দাঁড়াইছি কোনো এক কাজে, ও না মাদ্রাসায় গেছি যে ফিরে আসছি, রেজওয়ান ভাই দোকানে আসছি। কয় ঘন্টা, দুই ঘন্টা মনে হয় পার হয় নাই মাগরিব থেকে নিয়ে ওই পর্যন্ত, রমজান যে চলে গেল চাঁদ উঠার সাথে সাথে রমজান চলে গেছে। দেখলাম পাশের দোকানে খুব জোরে গান বাজাই দিস, রমজানটা কোরআনের মাস, কোরআনের মাস পার হইতে পারে নাই সঙ্গে সঙ্গে গান বাজনা শুরু হয়ে গেছে। আমার মাওলা বলেন আমি আমার কালাম দিলাম, কালাম তেলাবাত করবি, কালাম শুনবি, আমার কালাম নিয়ে পড়ে থাকবি। আর আমি কম হুম ভালো লাগে না, শয়তানের কালামই ভালো লাগে। কার কালাম ভালো লাগে? শয়তানের কালাম ভালো লাগে। গান কার কালাম? কোরআন আল্লাহর কালাম, গান শয়তানের কালাম, শয়তান শয়তান। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়াস্তাফজিস মান ইস্তাতা মিনহুম বিসাউতিক, শয়তানকে সম্বোধন করে বলতেছে যে তুই তোর আওয়াজ দিয়ে তোর বাহিনীকে ডাক যদি তোর দ্বারা সম্ভব হয়। কার আওয়াজ? শয়তানের আওয়াজ, বিসাউতিক তোর আওয়াজ দিয়ে ডাক। মুফাসসিরিনে ইকরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ মুফাসসির ইকরাম বলেন এই শয়তানের আওয়াজ হলো শয়তানের গান, শয়তানের গান গান। কোরআনের কালাম দিয়ে আমরা আল্লাহওয়ালাদেরকে ডাকি, মুমিনদেরকে ডাকি, কারণ তারা আল্লাহর দল হইতে চায়। আর শয়তান গান দিয়ে তার বান্দাদেরকে ডাকে। এখন তো গান সব জায়েজ হয়ে গেছে না আমাদের কাছে, ওরে সুবহান আল্লাহ, কত রকম যে ব্যাখ্যা আছে কোরআনে, আসেনি গানের কথা? কোরআনে গান হারাম করছে আসেনি? আমি তো বারবার বলি এই যে সূরা লোকমানের 6 নম্বর আয়াতটা বারবার তেলাওয়াত করে শুনাইছি। ইবনে মাসউদ, ইবনে আব্বাস সহ অধিকাংশ সাহাবা, অধিকাংশ মুফাসসির, তাদের প্রথম মুরাদ লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য হলো গান বাজনা। আচ্ছা ঠিক আছে, তো কোরআনে স্পষ্ট নাই তো মানলাম, স্পষ্ট নাই তো হাদিস মানো না। হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিসের মধ্যে স্পষ্ট রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف কে আমার উম্মত শুনে রাখো খুব তাড়াতাড়ি তোমাদের মধ্যে এরকম হিজবুত তাওহীদের মতন কিছু দল আসবে যারা এসে তোমাদের মধ্যে কি করে দেবে কিছু জিনিস হালাল করে দেবে একটা হলো হিররা হিররা মানে জিনাকে হালাল করে দেবে অবৈধ নারী যে নারীগুলো আমাদের জন্য অবৈধ এই নারীদেরকে বৈধ করে ফেলাবে এখন ওরা জিনা করে কিনা জানি না কিন্তু ফরজারে অস্বীকার করছে নি হিজবুত তাওহীদ ওদের কাছে তো পর্দা নাই এবং তাও ইমাম সাহেবের চারিপাশে বসে থাকে ওগের ইমাম যায় সেলিম গা ঘেঁষে বসে থাকে না দেখছেন গা ঘেঁষে বসে থাকে কোরআনে পর্দার কথা আসলি নাউজুবিল্লাহ ওটা আমি আলোচনা করে ফেলছি একদিন এরপরে আল হারিরা রেশমি পোশাক পুরুষের জন্য কি বা নারীর জন্য ঈশ্বর জন্য হারাম ওটা জান্নাতি পোশাক ওটাকে হালাল করে দেবে ওয়াল খামারা মদ এটাকে হালাল করে দেবে এখনও সরাসরি অনেকে দাবি তোলে না কিন্তু কয়েকদিন পর শুরু করে দেবে দেখবেন কারণ বান্দরের তো মানুষ হয়েছেন তো বুঝেন নাই কয়েকদিন পরে যারা বান্দর বানাই দিতেছে তারাই দেখবেন কয়েকদিন পরে মদটাও কী করে দেবে হালাল করে দেবে কারণ বান্দরের তো জন্ম নিচি তালিয়া সমস্যা কী বুঝলেন সেদিন দেখলাম মোবাইলের মধ্যে এক কৌতুক একজন গাছের উপরে বসে দিস ওই যে খান সাহেব দেখলাম খান সাহেবের একটা কৌতুক আছে গাছের উপর বসে দিস জিজ্ঞেস করছে আপনি উপরে কেন বাপদাদার কবর জিয়ারত করতে এসেছি তুষ্টু বাপদাদার কবর বাপদাদারা আমাকে বাপদাদা না বান্দরা ছিল তো বান্দরা তো সব গাছে থাকত তাই বাপদাদার কবর জিয়ারত করতে এসেছে আশ্চর্য কত মূর্খতাপূর্ণ কথাবার্তা মানুষের তো আকলেও লাগে না এই সমস্ত কথাবার্তা যে বান্দরের থেকে মানুষ পরিবর্তন হয়েছে অসম্ভব ব্যাপার না কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে কোনো ধর্ম দেখেন যে কোনো ধর্ম কোনো ধর্মে এই কথা বলেন অন্য প্রাণীর থেকে মানুষ পরিবর্তন হয়ে আসছে বরং আমরা যেটা দেখি আমাদের কোরআন হাদিসের আলোকে যে আল্লাহ তাআলা মানুষের উপরে গজব নাজিল করে বান্দর শুয়োর বানায় দিচ্ছে বনী ইসরাইলের তো গজব এটা উল্টা বানায় দিছে কেন না গজবের কিছু নেই আমরা বান্দরেরতেই আইছি তো তাকের বাপদাদা যদি বান্দর হয় আমাদের কী করার আমাদের বাপদাদা আদম সব নাকি হ্যাঁ আমরা যারা মুসলমান আমাদের বাপদাদা কি মানুষ আদম সুতরাং টেনশন নেই এই জন্য আমি বারবার বলি সন্তানদেরকে শুরুতেই আগে মাদ্রাসা লাইনে কিছু পড়ায় নেন বাংলা লাইন কিন্তু ইসলামিক লাইনে পড়ায় নেন নাহলে জেহেন নষ্ট হয়ে যাবে জেহেন নষ্ট হয়ে যাবে যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না বোঝে না এরা মনে বিজ্ঞানেই তো সব কিছু মনে করে আর এরা তাই মনে করবে যে হ্যাঁ বান্দরী আমাকে আগের বাপদাদা ছিল এবার বান্দরের সাথে ঘুমানো শুরু করবে কদিন পরে যেমন বান্দরের সাথে বিয়েও করতেছে সমস্যা কী পূর্বপুরুষ ছিল না তো বান্দরী ধরে নিয়ে কী করবে বিয়ে করবে তাকের বুঝ অনুযায়ী আশ্চর্য ব্যাপার তো আয়েশা মদও কী করে দেবে একদল উম্মত এমন আসবে যারা সে মদকে হালাল করে দেবে ওয়াল মায়াসিফ গান বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রগুলোকে হারাম করে দেবে হালাল করে দেবে ভবিষ্যতে একদল উম্মত আসবে রসুল কী বলতেছেন এরা হালাল করে দেবে এগুলো জায়েজ নয় হারাম আর এক হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সাউতানে মালউনানে ফি দুনিয়া ওয়াল আখেরা দুইটা আওয়াজ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত আওয়াজ ভালো করে বুঝেন দুইটা আওয়াজ আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত আওয়াজ দুনিয়ায় অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত সে আওয়াজ দুইটা কি সাউতু মিজমার ইন্দা নিয়মাতিন কয় কোনো আনন্দ গণমুহূর্তে এই বাজনা বাসি গান বাজনা করা এই গান বাজনার আওয়াজ এটা অভিশপ্ত বিয়ে হলেই তো শুরু হয়ে যায় দেখেন না বিয়ে হলেই এই যে উলার এখানে কোথায় আমি একবার প্রোগ্রামে গেছি মাগরিবের পরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আলোচনা করতেছি এর মধ্যে গান বাজনা শুরু হয়েছে পাশে কোথায় জানো তো আমি তো জাল্লা দরজা লাগাই দিল ওরা সমস্যা করতেছে কয়েকদিন ধরে খুব জ্বালাইতেছে বিবাহ অনুষ্ঠান বিবাহ হবে মানে কতদিন পরে জানো এক সপ্তাহ ধরে গান বাজনা বাজাইতেছে পুরা উলা গ্রামের ভিতরে আওয়াজ আইতেছে এই উলাই চিন্তা করছে
আমি বললাম তো তেলাওয়াত টলা ছাড়ে না কাউজুর আপনি একটু থাকেন রাত্রি তাহাজ্জুদের সময় দেখবেন শুরু হয়ে গেছে মুকদ্দমা বা ভূমিকা শুরু হয় তাহাজ্জুদে এত নিকৃষ্ট পর্যায়ের অবস্থা মানুষের মনে করেন যারা একটু গান বাজনা চালায় মাঝে মধ্যে শুনে এরা সকালে ফজরের পর ভয় পায় যে না এই টাইমে দিন শুরুকে গান দিয়ে করা যায় দেখেন না স্বাধীনতা দিবস বা অন্যান্য দিবসগুলো তো আওয়ামী লীগ যারা হোক বা সরকারি লোক হোক চেষ্টা করে তেলাওয়াত দিয়ে শুরু করি তাই না তেলাওয়াত দিয়ে শুরু করে মায় পরে যে গান বাজনা বাজায় তারপরেও এতটুকু বুঝ আছে যে না শুরু সকালে গান বাজনা চালা যাবে না যতই দেশপ্রেম থাকুক না কেন কিন্তু আমার আপনার মধ্যে এমন গ্রুপও আছে তাদের হিসাব নাই যে আমি কী করতেছি কবিরা গুণা করতেছি প্রকাশ্যে করতেছে আর বুক ফুলিয়ে গান বাজনা ছেড়িয়ে দিয়ে মানুষকে কষ্ট দিতেছে ওইদিকে মাইকের আওয়াজ শুনলে বলে তাকে কষ্ট হয় মাইকের আওয়াজ শুনলে মাহফিল বলেন আজান বলেন তাকে আবার কষ্ট হয় শব্দ দূষণ মাথায় লাগে জোরে জোরে গান বাজনা করলে কি হয় না ভারতের এক শিল্পী কয়েকদিন আগে দেখলাম ভারতের এক শিল্পী এই আজানের ওপরে কী করছে রেশকাল করছে তার বক্তব্যটাকে আমি জানি না এটা লেখা পাইলাম কী যেন নামটা ভুলে গেলাম নামটা আমি রাখছিলাম মনে এই বলার জন্যই মনে রাখছিলাম সে আজানের ওপরে এই করছে তো তাকে যখন প্রশ্ন করা হয়েছে সাংবাদিকদের থেকে যে আপনি আজানের ওপরে কেন প্রশ্ন ছড়িয়ে মারলেন তখন বলছেন আমি শুধু আজান না মন্দির বলেন মসজিদ বলেন যেখানে মাইক বাজবে এটা শব্দ দূষণ আমি এই শব্দ দূষণের বিপক্ষে এখানে আমার প্রশ্ন হইল সে ভারতের এক নম্বর শিল্পী বলে একদম এক নম্বরের শিল্পী সে কতগুলো পুরস্কার আছে দেখলাম মানে কী কী যেন লেখছে অনেক কিছু সপ্তাহ মনে নেই অনেকগুলো পুরস্কার পেয়েছে সে তার এক কনসার্টে কত টাকা লাগে আচ্ছা কনসার্ট কি কি ছোট ছোট মাইকে সাউন্ড বক্স হয় নাকি মসজিদে যেমন সাউন্ড বক্স আমরা বয়ান করি এরকম নাকি ওটা শব্দ দূষণ না বড় বড় গান বাজার অনুষ্ঠান হয় তোমার নিয়ে ভাড়া করে নিয়ে যে গানগুলো বাজায় লক্ষ লক্ষ টাকা দেয় ওটা শব্দ দূষণ মনে হয় নাই মসজিদের মাইকের আজানকে তার শব্দ দূষণ মনে হয়েছে এখন শুধু একটা কইলে তো খেপে মানুষজন খেপে যাবে মুসলমানরা খেপে যাবে এখন কয় না আমি কি মন্দিরেরও বিপক্ষে মন্দিরে যে মাইক বাজায় ওটারও বিপক্ষে প্রশ্ন করছে আবার সাংবাদিক যে আপনি তাহলে কেন শুধু মসজিদেরটা বললেন সোনু সোনু নাম সোনু হ্যাঁ সোনু নিগম এই তো হয়ে যায় ছেলেটা সোনু নিগম হ্যাঁ অথচ আর তার যে ছবিটা দিছে ইসে হাতে দেখলাম ফিতে ফিতে বান্ধা মানে হিন্দু ধর্ম সে মানে বোঝা গেল মানে নাস্তিক না বুঝেন নাই নাস্তিক হলে তো সে ধর্ম কোনোটাই মানবে না কারণ সে এসকাল করছে আজারের উপরে যখন কইছে আজারের উপরে কেন করলেন শব্দ দূষণ করলে তো তাহলে মন্দিরেও তো মাইক বাজে কারণ কি আমি ওটারও বিপক্ষে হাতে কিন্তু সব ফিতে ফিতে বান্ধা রয়েছে এদের জেহান কেছে পচে এদের কাছে শয়তানের আওয়াজটাই কি ভালো শব্দ মনে হয় আর কোরআনের আলোচনা যখন হয় তখন এদের কাছে শব্দ দূষণ মনে হয় আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ তাআলা এই গানের আওয়াজকে এই গানের আওয়াজকে মালউন অভিশাপ দিছে নিজে অভিশাপ আল্লাহর পক্ষ থেকে অভিশাপ আসে আল্লাহর পক্ষ থেকে যখন অভিশাপ আসে এর অর্থ হলো ওই বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে আসে সমস্ত রহমত বন্ধ হয়ে যায় আর আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যাওয়ার অর্থ হইল ঈমানবিহীন মৃত্যু আগে একদিন বলেছিলাম আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যাওয়া কোনো ব্যক্তির উপরে এর মূল একটা মূল নতিজা এর মূল নতিজা হলো ঈমানবিহীন মৃত্যু আর একটা আওয়াজ তো সাউতু মিজমার ইন্দা নিয়মা ওয়া সাউতু রান্নাতিন ইন্দা মুসিবাতিন বিপদের সময় বিলাপ করা একটা বিপদ এসে গেছে খুব বিলাপ করাটা আমি দেখি বিশেষ করে মহিলারা এগুলো বেশি করে বুক টুক চাপড়ায় চিল্লাপাল্লা করে বিলাপ করা এগুলো কি হারাম হ্যাঁ কান্না আসবে চোখ দিয়ে পানি আসবে আওয়াজও হতে পারে কিন্তু সে আওয়াজটা কি বিলাপের পর্যায়ে যেতে পারবে যাইতে পারবে না কারণ কোনো কাছের ব্যক্তি হারিয়ে যাওয়া বিপদ এসে গেলে কষ্ট পাওয়া এটা দিল নরম হওয়ার আলামত দিলের মধ্যে মহাব্বত আছে প্রেম আছে এটার আলামত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান যখন মারা গেল কোলে দিয়ে সাথে সাথে রসুল কান্না শুরু করে দিয়েছেন তোর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ আপনিরা নিষেধ করছেন আমাদেরকে কান্না করতে কেন আমি তোমাদের কান্না করতে নিষেধ করি নাই বরং দুইটা গাধা মার্কা আওয়াজ কী আওয়াজ বলছে গাধা গাধা সাউতাইনাল আহমাকাইন গাধা মার্কা আওয়াজ থেকে নিষেধ করছি এক হলো এই রান্নাটা শয়তান অর্থাৎ বিলাপ করা শয়তানের আওয়াজ এটা আর আরেকটা হলো সাউতুল মাজামির ওই একই গান বাজনার আওয়াজ
এটা কি আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের আওয়াজ বলছেন ওই আয়াতের মধ্যে তাই বলছে যে ওয়াসতাফজিস মানিস্তাতা মিনহুম বিসাউতিক যে তুমি চাইলে তুমি তোমার আওয়াজ দিয়ে তোমার বাহিনীকে ডাকো আর গান শুনে যারা ভালো লাগে এদেরকে আল্লাহ তাআলা শয়তানের দলের অন্তর্ভুক্ত করে দিয়েছেন আর আমরা লেগে গেছি গান কি করে জায়েজ করা যায় হ্যাঁ কথা যদি ভালো হয় কথা যদি ভালো হয় বাদ্যযন্ত্র যদি না থাকে বাদ্যযন্ত্র যদি না থাকে দেশাত্মবোধক বলেন আর জিহাদি বলেন দেশাত্মবোধক জিহাদি বা হামদনাথ এই সমস্ত গান বা গজল আমরা যেটাকে গজল বলি আমাদের এলাকার পরিভাষায় এটা জায়েজ আছে এটা শোনা কি আছে জায়েজ আছে দুইটা শর্ত আছে কমসে কম দুইটা শর্ত কমসে কম আরও শর্ত আছে ওটা না যেটা আমাদের মধ্যে বেশি মহিলা হতে পারবে না এই কয়েকদিন আগে আমাকে এক অনুষ্ঠানে জিজ্ঞাসা করছিল প্রশ্ন করছিল মহিলা হইতে পারবে না যখন ইদানিং দেখলাম ইউটিউবে মহিলারা বোরখা বইরে তোর গজল ভিডিও করে ছাড়তেছে জায়েজ নেই হো যতই কান আমাকে তো কী হয়েছে কজরে ওই শিল্পীকে তুলনায় যদি ভালো না আরও খারাপ কারণ ওইটা তো হারাম আপনি নিশ্চিত জানতেন এই ওই রুনা লাইলা বা ওই যে মমতাজ যে গান গাইতেছে ওইটা যে হারাম আপনার জানা আছে না কিন্তু আপনি যখন একটা আম মানুষ জানতেছেন না যে একটা নারী বোরখা পরে গান গাইলেও গজল গাইলেও ওটা হারাম আপনি জানেন না তো আপনি খুব বেশি বেশি শুনতেছেন যে কিন্তু ভালো তাহলে হারামটাকে ভালো মনে করে শোনা এটা আরও বেশি ক্ষতিকর না ভালো করে বুঝেন কিন্তু বিষয়টা যেমন সূর্য ডুবার সময় উঠার সময় আর মধ্য একদম মধ্যাহ্নে নামাজ পড়া হারাম না এখন আপনি জানেন না আপনি ওই সময় নামাজ পড়তেছেন আমি বাধা দিলাম আপনি খেপে গেলেন হ্যাঁ ভালো কাজই তো করছি বাধা দাও কেন কারণ আপনি এটাকে ভালো মনে করে করতেছেন কিন্তু আমি তো জানি এটা খারাপ কিন্তু বাহ্যিকভাবে ভালো তো তো ওই অন্য অন্য শিল্পীরা গান গাওয়ার থেকে বোরখা পরে আমার মা বোনরা যারা বেপর্দায়ী হয়ে যাচ্ছে ওটা আরও বেশি খতরনাক এক নম্বর হলো মহিলা হইতে পারবে না দুই নম্বর হলো নাবালেক ছেলেরা কাজ এটা তো অনেক বেশি আছে আসলে বেশি আছে নাবালেক বাচ্চাদের মুখেও কি না শোনা গান না শোনা তেলাওয়াত শোনা যেতে পারে তাদেরকে উৎসাহিত করার জন্য তাদেরকে দিয়ে তেলাওয়াত করানো যেতে পারে যাতে অন্য বাচ্চারা উৎসাহিত হয় কিন্তু গজল গজলও মানে আমাদের ভালো গজলই এগুলো জায়েজ আছে কিন্তু বাচ্চাদেরকে দিয়ে না করানো বালেক হয়ে যাওয়ার পরে করবে সমস্যা নেই মহতারাম যখনই বাদ্যযন্ত্র ঢুকে যাবে তখন ওটা হারাম হয়ে যাবে যতই আল্লাহর নাম হোক না কেন যতই গজল হোক না কেন হামদনাথ ভালো কথা দেশাত্মবোধক বলেন জিহাদি বলেন সব গজলই বলেন না কেন যখনই বাদ্যযন্ত্র ঢুকে যাবে তখন আর কথা ভালো লাগবে না ও হারাম কথাটা বুঝে আসছে তো মশলাটা জানাই দিলাম আর কি মাঝখান থেকে মহতারাম গানের অনেক বড় ক্ষতি তার মধ্যে সবথেকে বড় ক্ষতি হলো আল্লাহ তাআলা গানের কারণে দিলের মধ্যে নেফাক ঢুকায় দেয় নেফাক নেফাক ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ইন্নাল গিনা ইমবিতুল নিফাক শুনে রাখো গান এটা তোমার আমার দিলের মধ্যে আল্লাহ তাআলা নেফাক সৃষ্টি করে দেয় কেমন নেফাক আওয়া ইনবিতুল মাউজ জারা যেমন পানি ফসলকে উঠায় ফসল জমিন থেকে যেভাবে সৃষ্টি করে দেয় যেভাবে জন্ম দেয় ঠিক এইভাবে গান মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে দেয় এই জন্য কমসে কম কালাম কারটা শুনতে হবে আল্লাহর কালাম শুনতে হবে শয়তানের কালাম না শয়তানের কালামের দিকে যাবে না আরে আল্লাহর কালাম শুনলে কত মজা গান তো আল্লাহ তাআলা আমাদের জন্য রাখছে রাখছে না গান আল্লাহ তাআলা গান কি আমাদের জন্য গান রাখছে জানেন এটা হ্যাঁ কোথায় نحن الخالدات فلا نبيد نحن الناعمة فلا نبؤس نحن الخالدات فلا نبيد ونحن الناعمة فلا نبؤس ونحن الراضئة فلا نسخط طوبى لمن كان لنا وكنا له জান্নাতে যখন বান্দা প্রবেশ করবে হুরো গিলমান্ডার লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তাদের স্বামীদের অপেক্ষায় যখন তাদের স্বামীরা জান্নাতে প্রবেশ করবে স্বামীদেরকে এই গান গেয়ে গিয়ে অভিবাদন জানাবে নাহানুল খালেদাতু ফালা নাবিদু আমরা এমন এক স্ত্রী এমন এক স্ত্রী সবসময় চিরস্থায়ীভাবে তোমাদের জন্য থাকবো কখনো শেষ হব না নাহানুন নাইমাতু ফালা নাবউসু আল্লাহ তাআলা তোমাদের জন্য নেয়ামত স্বরূপ আমাদেরকে সৃষ্টি করেছেন কখনোই আমরা শেষ হব না নাহনুর রাজিয়াতু ফালা নাসখুতু কেমন আমরা স্ত্রী এমন স্ত্রী কখনোই স্বামীর প্রতি আমরা রাগ করি না বিদ্বেষ পোষণ করি না
দুনিয়ায় যখন কোনো নেককারের স্ত্রী তার স্বামীর প্রতি অসন্তুষ্ট দেখায়, স্বামীর প্রতি ঝগড়া করে, স্বামীর সাথে অসন্তুষ্টি দেখায়, রাগ দেখায়, হাদিসের ভিতরে আসছে আসমান থেকে হুররা ওই নারীর উপর অভিসম্পাত করে, সি 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 তুমি করতেছোটা কি, ওটা তো তোমার অল্প দিনের মেহমান, আমাদের জন্য ওটা আল্লাহ তাআলা বরাদ্দ দিয়েছেন স্থায়ীভাবে। হুররা আমার জন্য যে বরাদ্দ হুর আছে, আপনার জন্য বরাদ্দ যে হুর আছে, যখন আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ করে, তখন ওইখান থেকে হুরো গিলমানরা কী করে, ওই স্ত্রীকে অভিশাপ দেয়, হেই তুই তার সাথে খারাপ আচরণ করতেছিস, জানিস ও তো অল্প দিনের মেহমান তোর কাছে, এরপর স্থায়ীভাবে আমাদের হবে। জান্নাতে হুররা গান গাবে, আরে সে গান আবার বাজনাবিহীন গান না, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুররা যখন গান শুরু করবে, একটা মৃদু বাতাস প্রবাহিত হবে, মৃদু বাতাস প্রবাহিত হবে, এই বিষয় থেকে সরে গেছে, ওই যে একটা মৃদু বাতাস প্রবাহিত হবে, সেই বাতাসে জান্নাতের গাছের পাতাগুলো একটা আর একটার সাথে ঘর্ষণ লাগবে, গাছের পাতাগুলো হবে হলো রূপার, সুবহানাল্লাহ, কিসের হবে, রূপার। আরে সুবহানাল্লাহ, যখন ঘর্ষণ লাগবে এক একটা পাতার সাথে এক এক ঘর্ষণে আল্লাহ তাআলা 40 রকমের বাজনা তৈরি করে দিবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুররা গান গাবে আর আল্লাহর পক্ষ থেকে বাজনা তৈরি হবে, কেমন বাজনা, আয় হায়, এমন কোনো কান নাই শুনছে, এমন কোনো চোখ নাই শুনছে, এমন কোনো দিল নাই কল্পনা করতে পারছে। এই গান শুনে জান্নাতিরা বিমোহিত হয়ে থাকবে। আমার এখন মনে নেই কত বছর, এটা এখনকার আজকের ভরা না, তো এই জন্যই বলতে পারতেছি না, কত বছর যেন বিমোহিত হয়ে থাকবে। এরপরে যখন হুঁশ ফেরবে তখন একটা সালামের আওয়াজ পাবে, আসসালামু আলাইকুম, সবাই চারিদিকে তাকাবে, আর কিরি কে সালাম দিল, দেখবে আসমানের দিক থেকে সব কিছু মেঘের মতন সরে গেছে, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিদার নসিব করবেন, আল্লাহকে সরাসরি দেখবে বান্দারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, এত মাখলুকের মধ্যে আল্লাহরা দেখুন কেমনে, ঘটনাক্রম ওই দিন ছিল পূর্ণিমার রাত, কয় দেখো দিন ওই যে চাঁদ দেখা যায়নি, কাহা, কয় এত মানুষের মধ্যে তুমি দেখতে পারতেছো, কাহা দেখতে পারতেছি তো, কয় ঠিক এরকমই হবে, চাঁদ দেখতে যেমন কোনো বাধা নাই, যখন আল্লাহ তাআলা দেখা দেবেন সবার সামনে, তখন এভাবে কোনো কেউ কারোর বাধা হয়ে দাঁড়াবে না, এত মানুষ ঠেলাঠেলি, এক বড় বুজুর্গ আসলে আপনার ঠেলাঠেলি শুরু করে দিই দেখবো সবাই মিলে, কয় এই ঠেলাঠেলিও করা লাগবে না, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে বলবে যে তোমরা তো গান শুনে পুরো, আল্লাহ এত সুন্দর গান, এ হইতে পারত দুনিয়া তো জীবনও এরকম সুন্দর গান শুনি নাই, কয় এই গান শুনে এত খুশি, এর থেকে সুন্দর গান শুনবা নাকি, আসেনি এর থেকে সুন্দর গান, কাহা হা এর থেকে সুন্দর গান আছে, কয় চলো একটা কনসার্ট হবে, সেই কনসার্টে চলো, জান্নাতে একটা কনসার্টের আয়োজন হবে, এই কনসার্টটা যখন নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা সভাপতি নিজের ডাক দেবেন, দাউদ এসে যাও, আর সুবহানাল্লাহ, দাউদের সুর দুনিয়ায় যদি সারা মাখলুক এক জায়গা হয়ে যাইতো, সাগরের মাছ উঠে আসতো, পাখি পক্ষীকুল দাঁড়ায় যাইতো, সেই দাউদ জান্নাতে তেলাওয়াত করবে, এই এক তেলাওয়াতে কয় বছর এইভাবে বিমোহিত হয়ে থাকবে জান্নাতিরা, আমার সংখ্যাটা মনে নাই এই জন্য বলতে পারতেছি না। এরপরে বলবে এটা এত মজা লাগছে, এরপরে এত সুন্দর তেলা, এই তেলাওয়াতের উপরে কোনো তেলাওয়াত হতেই পারে না, তেলাওয়াত করবে, এরপরে কয় তাহলে এর থেকে সুন্দর শুনবানি, কা কাহাবিব সামনে আসেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে আয় না, যখন রসুলের তেলাওয়াত শুনবে জান্নাতির অবাক হয়ে যাবে যে এই এই কেমন তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত হইতে পারে, আর আরও সুন্দর তেলাওয়াত, দাউদ থেকেও সুন্দর তেলাওয়াত শোনা যাবে রসুলের জবানে। এরপরে আল্লাহ বলবেন এর থেকেও সুন্দর তেলাওয়াত শুনবানি, সুবহানাল্লাহ, কন্যা এবার আর কেডা বাকি আছে, আল্লাহ নিজে তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত কেন করতে হয়, কোরআন দুনিয়ায় কোরআনকে আপন করবেন, আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে নিজের কালাম আল্লাহ শুনাই দিবে, নিজের কালাম আল্লাহ শুনাই দিবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। মহতারাম ভাইও, সময় প্রায় শেষ হয়ে গেছে, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, হাফেজ আমি এই কথাটা বারবার বলেছি, আমি একদিন বলেছিলাম যে আমার আব্বাও বলতেন এই কথাটা, যে কমসে কম বংশে একটা হাফেজ বানাও,
হাফেজ বানাও, বি ডাক্তার ইঞ্জিনিয়ার যা হয় হোক, কিন্তু কমসে কম সন্তানকে কী বানায় দাও, হাফেজ বানাও। সন্তান হতে পারে না, নাতিপুতা কাউকে বানায় দাও। কারণ কি? কারণ ওই একটা, ওই একটা যদি ইখলাসের সাথে কোরআনের উপরে জীবনটা চালাইতে পারে, ওই একটা তোমার ফ্যামিলির দশটাকে জান্নাতে নেবে। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة رسول كريم صلى الله عليه وسلم বলেন যখন কেউ কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী তার জীবনকে চালায়, أحل حلاله وحرم حرامه হালালকে হালাল করে হারামকে হারাম করে, কোনো পরিবর্তন পরিবর্ধন করে না, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। শুধু জান্নাতেই নয়, ওয়াশাফাউ ফি আশরাতি মিন আহলি বাইতিহি, এবং তার পক্ষ থেকে তার সুপারিশ কবুল করা হয় তার পরিবারের জন্য এমন দশজনের। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যেই দশ ফ্যামিলির দশজনের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন ফ্যামিলির দশজন, সে হাফেজ একা সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে আসবে। শুধু ইমানটা থাকা লাগবে, কিন্তু আর আমি এখন বলছিলাম আলোচনায় ইমান থাকা লাগবে, সন্তানদের মধ্যে কোরআন ঢুকায় দেন। বর্তমান তো স্কুল শিক্ষা এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে যা দেখতেছি, যে ভবিষ্যতে ইসলাম বলে কিছু চিনবে, সামনে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ইসলাম বলে কিছু চিনবে বা কোরআন বলে কিছু চিনবে মনে হয় না। রসুলের জিন্দেগিটা জীবনীটা বাদ দেয় নাই, ওটা নিয়ে গেছে একেবারে পিছনে, সিলেবাসের একদম পিছন দিকে নিয়ে গেছে। চার খলিফা তো শেষ, ও নাই মনে হয় এখন, রাখা আছে কিনা জানি না, মনে হয় নাই। তো এই জন্য একটা কথা ওলামা একরাম ফতোয়া দিয়েছেন, আপনারা অনেকেই নেটে পেয়ে গেছেন, যে যতক্ষণ পর্যন্ত বিবর্তন বাদশাহ এই সমস্ত নাস্তিক্যবাদী শিক্ষা বা সিলেবাসে থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মুসলমানের জন্য জায়েজ নাই তার সন্তানকে স্কুলে দেওয়া। এবং ওলামা একরামের সামনে একটা প্রস্তাব এসে গেছে আলহামদুলিল্লাহ, ইসলামী স্কুল তৈরি করা। এই প্রস্তাবটা আলহামদুলিল্লাহ এখন আলোচনা আনতেছে বাধ্য হয়ে, কিন্তু আমি আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহির কাছে শুনেছিলাম, উনি প্রায় বলতেন এই কথা। আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি আওলাদে রসুল, যিনি জমিয়তের প্রধান ছিলেন ভারতের, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আল্লাহর বান্দা প্রায় বলতেন তোমরা ইসলামী স্কুল বানাও, ইসলামী স্কুল বানাও, মেয়েদের স্কুল আলাদা বানাও, ছেলেদের স্কুল আলাদা বানাও, তোমরা ইসলামী স্কুল বানাও। মাদ্রাসা তো অনেক আছে, কারণ ভবিষ্যৎ এমন যাবে যাদের ঈমান থাকবে না। দেখেন অবস্থা কী, এই সিলেবাস যদিও সরকার আলহামদুলিল্লাহ পদক্ষেপ নিচ্ছে বলতেছে, না আলহামদুলিল্লাহ আমরাও চাই পদক্ষেপ গ্রহণ করুক, ব্যবস্থা গ্রহণ করুক, কিন্তু এটা তো একটা আসনী সংকেত। সরকার এটা পরিবর্তন করলেও এর ভবিষ্যৎ ভালো না, কারণ এই যে জাফর ইকবাল মার্কা যারা আছে এরা তো বসে নেই, এরা কাজ করতেছে, এরা কাজ করে যাবে, কারণ এই শিক্ষা ব্যবস্থাটা আমাদের হাতে না। সরকার গণতান্ত্রিক বারবার দাবি উঠার কারণে হয়তো কিছুটা হলেও মানবে, সব মানবে না, কারণ তাদের উপরে তো আবার দাদা আছে না বাপ দাদারা আছে না, সব মানতে পারবে না, কিছু মানলেও সব মানতে পারবে না। তো এই জন্য সতর্ক হওয়া দরকার। ইসলামিক স্কুলগুলো এখন অনেক, যে বিশেষ করে প্রাইমারি বের হয়েছে ইসলামিক ক্যাডেট বা নুরানি, এগুলো তো 5 পর্যন্ত এমনি বাংলা অঙ্ক ইংরেজি কোরআন সহ শিখায় দেওয়া হয়েছে। কমসে কম 5 পর্যন্ত আমার আপনার সন্তানরা যদি বাংলা অঙ্ক ইংরেজির সাথে কোরআনটা শিখে ফেলে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কমসে কম এতটুকু আশা রাখা যায় যে ও ছেলে নাস্তিক হয়ে মারা যাবে না, নাস্তিক হয়ে মারা যাবে না, এতটুকু আশা করা যায়, কারণ একেবারে প্রথম জীবনে পুশিং করে দেওয়া হয়েছে কোরআন, একদম প্রথম জীবনে যেহেতু আল্লাহ তাআলার কালাম তার ভিতরে ঢুকে গেছে, তো এতটুকু আশা করা যায় যে ইমান হারা হয়ে কবরে যাবে না। আর ইমান হারা হয়ে যদি কবরে না যায়, তো আমি তো বলছি আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন, আল্লাহ মুমিনদেরকেই মাফ করবেন, কিন্তু আল্লাহ চাইলে মুমিনদেরকে মাফ করে দেবেন, যে সেটা মুমিন হতে হবে। তো এই জন্য মহতারাম ভাইও, সর্বপ্রথম কথা হলো পরিবর্তন হলে তো ভালো, আর না হলে আমি আপনি সবার একটু ফিকির করা উচিত যে আমার আপনার সন্তানকে আমি কী বানানোর জন্য স্কুলে দিচ্ছি। আল্লাহ তাআলা কবুল করুক মহতারাম। ঠিক আছে, আগামী সপ্তাহে আবার আলোচনা করবেন এই বিষয়ে, আমারও কষ্ট আছে, আমি জ্বরে তো উঠলাম কালকে, আমি জ্বরে পড়েছিলাম। তো ইনশাল্লাহ এই বিষয়ে কোরআনের উপরেই আলোচনা কিছু রয়ে গেছে, আমি চাইছিলাম যে একটা মাত্র 3 সপ্তাহ আলোচনা শেষ করবো, তো শুধু একটার উপরে আলোচনা 3 সপ্তাহ পার হয়ে গেল। ঠিক আছে, সময় আছে, এখনও শবে বরাত আসতে দেরি আছে, শবে বরাত আসলে আলাদা বিষয় আসবে, যেহেতু এখনও 1.5 মাস প্রায়,
আমরা কেবল রজব মাসে ঢুকছি কিন্তু খেয়াল করছেন কি না অনেকেই আমাকে তো ক্যালেন্ডারে এখন আরবি মাস ঠিক কোনো থাকে না আমরা কিন্তু রজবের প্রথম শুক্রবার আজকে মনে হয় কয় তারিখ চার তারিখ আজকে রজবের চার তারিখ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ না মুখস্থ আছে তো সবার হ্যাঁ এই দোয়াটা আমরা বেশি বেশি পড়বো যেহেতু রমজানের গন্ধ এসে গেছে রজব মাস আসা মানে কি রমজানের ঘেরান আসা ঘেরান আসা রমজান এসে গেছে রমজানের প্রস্তুতি শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা তৌফিক দান করুক আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন